কাজল এবং ইশিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। এরপর একত্রে মঞ্চে আহ্বান করছি ইশিকা। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ অ্যানাদার ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভ্লগটা আমি ছাদ থেকে স্টার্ট করলাম। এই দেখো আমাদের স্ট্রবেরিগুলো সব লাল হতে শুরু করেছে চারটে, একটা বেশি পেকে গেছে, এটা আজকে বিকালবেলায় তুলে ফেলবো। তো এখন তুলবো না, আর একটু ভালো করে পাকুক, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন তুলবো। আর এই দেখো এই তিনটে হালকা হালকা লাল হয়েছে, এটাও দু তিন দিনের মধ্যে তোলা হয়ে যাবে। এটা একদম নিখুঁত এই ভিতরে একটা, দেখো এই দেখো। এখন মা ঘি জাল দিচ্ছে, কি সুন্দর গন্ধ দিচ্ছে, লেবু পাতা দিয়েছে তার মধ্যে। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ঘি জাল দেওয়া, হালকা হালকা হলুদ হচ্ছে কালারটা আস্তে আস্তে। দেখো তেল বেরোতে কিন্তু শুরু করেছে, মানে ঘি, অসম্ভব সুন্দর গন্ধ, কিন্তু আমি খাই না, একদম অল্প অল্প খাই। দেখো কতটা ঘি হয়েছে, অনেকটাই হয়েছে, কি সুন্দর কালার, হ্যাঁ ওই চাকের রসের মতো। এই দেখো প্রায় এক কাপ, মানে পৌনে এক কাপ মতো হয়েছে, গরম ঠেকছে। গুড আফটারনুন, এখন বাজে 1:30 আর আমি স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করলাম। তো বাবা দোকান থেকে এইমাত্র বাড়ি আসলো, ওইদিকে ফ্রেশ হচ্ছে আর মা ওইদিকে খাবার দাবার বাড়ছে। আজকে আমাদের রান্না হয়েছে পুঁই মিচুড়ি, আমাদের বাড়িরই পুঁই মিচুড়ি তোমরা জানো। তো মাকে বললাম গাছটা পুরো নামিয়ে দিতে, বললো না এখনও এক দুদিন খাওয়া যাবে, সেই জন্য আর ইয়ে করলো না। আর দেখো ওটা এনেছে আজকে, এই কালকে এনেছে মা রাত্রিবেলা দোকান থেকে, কালকে না পরশু আনলে, আমার পরশু না, এই যে ফ্রেমটা পরশু দিন এনেছে, তো ওখানে লাগিয়ে রেখেছে চার কোনা। এগুলো একটা মানে কভার মতো দেওয়া আছে, যাতে ইয়ে না হয় এগুলো খুলে দিতে হবে। আমার কথা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, চলো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই, ঠিক আছে? মেনু বলতে এই পুঁই মিচুড়ি তো বললামই, আর ওই পালং শাকের তরকারি। এই ঘরের ওয়ালের কালারটা সবুজ বলে কেমন সবুজ সবুজ লাগছে সব কিছু। এই যে এটা মিচুড়ি, দেখো পুরো খয়েরি কালারের তরকারি, ওটা কার? তোমার না জাদা দে দিয়া তুমি, দাদা নেই দিয়া বেটা। আর ইয়া হিন্দিতে বলছি, এখানে গুরুজি ভোগ, আর এই যে পালং শাকের ঝোল না কি হয়েছে এটা, হ্যাঁ কচি পালং শাকের ঝোল, চলো এবার আমি খেয়ে নিই। এখন আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি আমাদের নপাড়া মসুন্ডা অঞ্চলের অন্তর্গত একটি গ্রাম নতুনপাড়াতে। এখানে প্রত্যেক বছরই শিব চতুর্দশী উপলক্ষে শিব পুজো হয়। তো শিব পুজো উপলক্ষে এখানে বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান হয়, আর এখন এখানে অনুষ্ঠিত হবে কুইজ কনটেস্ট, আর এখানে আমি পার্টিসিপেট করব, আর আমার সঙ্গে রয়েছে আরও দুজন, আমার স্কুল লাইফের ক্লাসমেট কাজল, আর রয়েছে আমার থেকে 2 ইয়ার্সের জুনিয়র ঈশিকা। আমরা যে ইনস্টিটিউশনে কম্বাইন পড়ি সেখানকার হেড স্যার অর্জুন স্যার আমাদেরকে বলেছিলেন আমরা যেন পার্টিসিপেট করি, তো সেই জন্যে আসে আমরা এসেছি 3টের সময়, এখন বাজে 4:30। সো লেট সি হোয়াট হ্যাপেন্স। আর তোমরা এক্ষুনি যাকে অ্যানাউন্স করতে দেখতে পাবে সেটাই হলো আমাদের অর্জুন স্যার। বেশ আর কেউ না আসে, আমরা খুব গরম লাগছে, আমাদের অপোনেন্টরা সবাই চলে এসেছে, মোট 8টা গ্রুপের মধ্যে কনটেস্টটা হবে আজকে।
মাসি ভালো হবে তার কারণ লজ্জা তো লাগবে এমনিতে পারবো না বাঁশি বাজাতে পারবো না দিয়ে শোন বাঁশি বাজাতে পারবো না দিয়ে বলবো যে আমি তো বাঁশি বাজাতে পারি না সেই জন্য হলো যে আমার বাঁশি বাজছে চলো চলো একটু মানব সমাজে গিয়ে তারপরে মানব সমাজ থেকে বাইরে গিয়ে এই নমস্কার করছিস তোদের একটু ভিডিও করে সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না তার কারণ ক্যামেরা তো অ্যালাউ হবে না তো আমরা স্যারদের বাড়িতে সাইকেল রেখেছিলাম এখন সাইকেল নিতে আসলাম আমার মাথা যন্ত্রণা করছে এখনো বাড়ি গিয়ে চা খেতে হবে আমার দুই ফুচকা আমরা তিনজন স্যারের কথা মতো স্যারদের বাড়িতে তিনটার সময় চলে এসেছিলাম তারপর যতক্ষণ না কনটেস্ট স্টার্ট হয়েছে ততক্ষণ আমরা স্যারদের বাড়িতেই ছিলাম 4:30 পর্যন্ত মানে 1.5 ঘন্টা বসেছিলাম নতুন পাড়া থেকে সোজা চলে এসেছে আমাদের তিলডাঙ্গা ময়নাবালা সুপার মার্কেটে মা তো দোকানেই ছিল এসেই মা বাবাকে আগে বললাম রেজাল্টটা যে আমরা 3rd হয়েছি তো ওরা তো খুব খুশি মা বললো এই খুশিতে তুই আমাকে ফুচকা খাওয়া সেই জন্য মাকে এখন ফুচকা খাওয়াচ্ছি এই ব্লগে আবার আগামীকাল সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে গুড ইভিনিং ক্লান্তি ভরা মুখ নিয়ে গুড ইভিনিং তো আজকে কলেজে গেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো কলেজে স্পোর্টস ছিল কলেজ থেকে এসে নাকে মুখে গুঁজে পড়তে গেছিলাম পড়ে টোরে বাড়ি গেলাম হঠাৎ করে কাজল কল করে বলল যে আজকে প্রাইজ দেবে ওই 3rd হয়েছিলাম না আমরা তো সেই জন্য এখন যেতে হচ্ছে নতুন পাড়ায় আমার আর ভালো লাগছে না আমার চোখ মুখ থেকে তোমরা আশা করে বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো তার কারণটা হলো আমি চোখে আইলাইনার দিয়েছি তার কারণে আমার চোখটা একদম ঢুকে গেছে সত্যি আর পারছি না পাটা পুরো ব্যথা আমি ভাবছিলাম এবার বাড়ি গিয়ে একটু শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে যদিও কিছু তেমন একটা খেতাম না তার কারণে এসে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো তো এখন বাবা বাড়ি গেল আমি আর মা দোকানে আসলাম তো মা বাবা আমি তিনজনে মিলে যাবো ওইদিকে কাজল আর ঈশিকা যাবে স্কুটি করে তো চলো তোমরা তো দেখতেই পাবে আমার একটু কথা বেরোচ্ছে না মুখ দিয়ে নেহাত তুই যেদিন পার্টিসিপেট করেছিলাম সেদিন একটু ভিডিও করেছিলাম তো সেই জন্য আজকে শেয়ার অবশ্যই করতেই হচ্ছে আর আনন্দের মুহূর্তগুলো চলে গেলে আর ধরে রাখার সুযোগ পাবো না সেই জন্যে ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে আবার ওখানে যাই তারপর শেয়ার করবো ঠিক আছে বাবা আসুন তারপর বেরোবো এখন বাজে 7:35 চলো আপাতত টাটা কর্ম আমি করি আগে আগে প্রত্যেককে যারা এই মুহূর্তে আছেন প্রত্যেককে লাইটিং একবার নিচ্ছে একবার জ্বলছে
তো কারেন্ট অফ হয়ে গেছে, এবার জেনারেটর চালালো তাই জন্য এমন আপ ডাউন করছে। কারেন্ট অফ হয়ে গেছে সেই জন্য বড় আলোগুলো জ্বলছে না। ও লাইটিং হচ্ছে, যা অন্ধকার ভূত। এবার লাল ভূত, সবুজ ভূত, নীল ভূত, এবার হলুদ ভূত, লাল। বেশ ভালোই লাগছে দেখতে। আইলাইনার দিয়েছি আমি। সবাই সান্তনা প্রাইজ নিয়ে এখন নিচে নামছে। আর আমারই একটা ফ্রেন্ড অনিশা, ওই যে দেখতে পাচ্ছ মাথায় সাদা ফুল লাগানো যে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে, ও হলো এদের টিচার। দাঁড়াও জুম করে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে টেবিলের সামনে, মানে হ্যাঁ ওটার স্টুডেন্ট। সেগুলো আমাদের দেখা যাক আবার কখন ডাকে। পরবর্তী টিম সুমন বিশ্বাস, সজিত বিশ্বাস এবং টোটন বিশ্বাস, তোমরা মঞ্চে চলে আসো। এরপর তৃতীয় টিম দীপিকা, কাজল এবং ঈশিকার হাতে পুরস্কার তুলে দিচ্ছে। খোকন চলে আসো, ক্লাবের অন্যতম সদস্য খোকন। ধন্যবাদ সকলকে। এরপর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাগরী ঘোষ। আপনি অনুগ্রহ করে মঞ্চে আসুন, সাগরী ঘোষ এবং এরপর একত্রে মঞ্চে আহ্বান করছি ঈশিকা, ঈশিকা, সুস্মিতা এবং কৃষ্ণা, তৃষা, ঈশিকা, সুস্মিতা এবং তৃষা, তোমরা মঞ্চে চলে আসো। ঈশিকা, সুস্মিতা এবং তৃষা, এখন বাউল শুরু হবে, তো আমরা আর বাউল দেখবো না, মানে শুনবো না, তার অনেক দেরি হয়ে যাবে, নয়তো আমরা চলে যাব। তৃতীয় স্থান অধিকারী কাজল বিশ্বাস আর ঈশিকা সরকার এখানে দাঁড়িয়ে আছে, আমাদের মধ্যে উপস্থিত আছে। যা মিউজিকটা বন্ধ হয়ে গেলো, হেবি সুন্দর একটা মিউজিক বাজছে। ডম 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 ডম, মেলায় ভালোই ভিড় হয়েছে। দুই আর তিনে পাঁচটা দোকান, আমার মা কোথায় গেল? আমরা আবার চলে এসেছি ঠাকুরের এখানে, একটু ঠাকুর দর্শন করবো, দিয়ে চলে দেখি একটা বাউল গান শুনতেও পারি। দেখি দেখি দেখি, ভালো লাগছে, স্টিলের মতো Oh, my God.
রেসিপি কিনে আমরা এখন মেলা থেকে বিদায় নেব, আর তোমাদের কাছ থেকেও আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে তোমাদেরকে বলি, যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। এই যে বাড়ি এসে এখন আমি চপ খাচ্ছি, তো তেমন কিছু একটা আর খেতে ইচ্ছা করছে না রাত্রিরে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।